দেয় না, কেউ তিরস্কারও দিতে পারেন, অনেক অনেক কিছু পোস্টও করতে পারেন, তির্যক মন্তব্য করতে পারেন, ভালো হলে নিজেদের ক্রেডিট দেন, খারাপ হলে আমার ঘাড়ে চাপান, কিন্তু আমি কখনোই আমার দলের অভ্যন্তরীণ বিষয় বাইরে বলতে চাই না। কেন্দ্রীয় বাহিনী এসেছিল নির্বাচন কমিশনের অর্ডারে এবং তাদের স্বতন্ত্র ভূমিকা এখানে ছিল না, তারা নিয়ন্ত্রক ছিলেন রাজ্য পুলিশের হাতে। স্বাভাবিকভাবে কেন্দ্রীয় বাহিনীর অন্য সময়ে আসা, যেটা উত্তর পূর্বাঞ্চলে স্পেশাল অ্যাক্ট ছিল, যে একটা পরে উঠে যায়, আবার পরে মণিপুরে সেটা চালু হয়েছে, সেই অ্যাক্টের আওতায় বা কাশ্মীরের যে পাওয়ারটা ছিল সেই পাওয়ারটা তো এখানে কেন্দ্রীয় বাহিনীর হাতে ছিল না। কেন্দ্রীয় বাহিনীর কিওয়ারটিও নিয়ন্ত্রণ করেছে রাজ্য পুলিশের লোকেরা। তাই আমি আমার সম্মানীয় কলিগ, আমাদের ভারতীয় জনতা পার্টির মধ্যে সবচেয়ে হাইস্ট ভোটে জিতেছেন 1,84,000 ভোটে, এবং বিশিষ্ট শিক্ষক সম্মানীয় জগন্নাথ সরকারের কোনো মন্তব্য নিয়ে সংবাদ মাধ্যমের কাছে আমি কোনো মন্তব্য করব না। আমি নিজেও আমার কিছু বলার থাকলে আমার ফোরাম আছে, সেখানে আমি বলি এবং আমার সে বলার সুযোগ রয়েছে, কারোর মাধ্যমে যেতে হয় না, সরাসরি বলার সুযোগ রয়েছে, তাই আমি প্রকাশ্যে এসবের মধ্যে নেই।